হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুদণ্ডে জল্লাদ কেন কেঁদেছিল? মুসলমান মুসলমানের ভাই, পারস্পরিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একদিন মদিনার দুই ব্যক্তি টেনে হিস্টে এক যুবককে অর্ধ পৃথিবীর শাসক খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজির করল এবং বিচার দাখিল করল যে এই যুবক আমার পিতাকে হত্যা করেছে, আমরা এর ন্যায় বিচার চাই। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে প্রশ্ন করেন তার বিপক্ষে করা দাবি সম্পর্কে। যুবকটি উত্তর দেন, তাদের দাবি সম্পূর্ণ সত্য। আমি ক্লান্তির কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসেছিলাম। ক্লান্ত শরীরে অল্পতেই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন আমার উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। পাশে ওদের বাবা ছিল, যে আমার ওই উটকে তাদের বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। আমি রাগান্বিত হয়ে তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি, ফলে সে সেখানেই মারা যায়, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বাদীরা বলেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সবকিছু শুনে বলেন, উট হত্যার বদলে একটা উট নিলেই হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ, হত্যার বদলে হত্যা, এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। নওজোয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের কিছু আমানত আছে, আমাকে যদি কিছুদিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণের বোঝা পরিশোধ করে আসতাম। খলিফা হযরত ওমর বললেন, তোমাকে একা ছেড়ে দিতে পারি না, যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক মুক্তি দিতে পারি। নিরাশ হয়ে নওজোয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। এই কথা শুনে হঠাৎ মজলিসে উপস্থিত আল্লাহ নবীর এক সাহাবি হযরত আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওর জামিনদার। সাহাবি হযরত আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর এই উত্তরে সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি, কিভাবে তিনি এই লোকের জামিনদার হলেন? খলিফা বলেন, আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেওয়া হলো। জুমার আগে নওজোয়ান মদিনাতে না এলে নওজোয়ানের বদলে আবু জরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নওজোয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার বাড়িতে। এদিকে দেখতে দেখতে জুম্মাবার এসে গেল, নওজোয়ানের কোনো খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন হযরত আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। পত্রে লেখা, আজ শুক্রবার বা জুম্মা ওই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু জর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু জর যেন সময় মতো জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। এ খবর ছড়িয়ে পড়লে সারা মদিনায় থমথমে অবস্থা সৃষ্টি হয়। একজন নিষ্পাপ সাহাবি হযরত আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু আজ কিনা বিনাদোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির, সবার চোখেই পানি, জল্লাদ প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দেখেছে হিসেব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না কেউ। আবু জরের মতো একজন সাহাবি সম্পূর্ণ বিনাদোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে, এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনবরত কাঁদছেন। তবুও আইন তার নিজস্ব গতিতেই চলবে, কারো পরিবর্তনের হাত নেই। সাহাবি হযরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও নিশ্চিত মনে হাসি খুশি দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু জরের দিকে এগোচ্ছেন আর কাঁদছেন, আজ যেন জল্লাদের পা চলে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবি জল্লাদকে বলল, হে জল্লাদ, একটু থামো, মরুভূমির ধুলার মতো ঝড় উড়িয়ে ওই দেখো কে যেন আসছে, হতে পারে ওটা নওজোয়ানের ঘোড়ার ধুলি, একটু দেখে নাও, তারপর না হয় আবু জরের মৃত্যুদণ্ড কার্যকর করো। ঘোড়াটি কাছে এলে দেখা যায় সত্যি এটা ওই নওজোয়ানেরই। নওজোয়ান দ্রুত খলিফার কাছে এসে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত তবে সঠিক সময়ে আসতে পারতাম, বাড়িতে আমি একটু দেরি করিনি, বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি এবং তারপর বাড়ি এসে বাবা মা ও নববধূর কাছে সব খুলে বলে চিরবিদা নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আবু জর রাদিয়াল্লাহু তাআলা ভাইকে ছেড়ে দিন, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন, কিয়ামতে খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশে সব নীরব, থমথমে অবস্থা, সবাই হতবাক, কি হতে চলেছে? যুবকের পুনরায় ফিরে আসাটাও অবাক করে দিল সবাইকে। খলিফা হযরত বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন তুমি ফিরে এলে? উত্তরে এই যুবক বললেন, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে একজন মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজে বিপদে পড়ে গিয়েছিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এমন লোকের জামিনদার হলেন? উত্তরে হযরত আবু জর বললেন, পরে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি। এসব কথা শুনে হঠাৎ বৃদ্ধ দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন,
আমরা তার উপর করা দাবি তুলে নিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন তাদের মাঝে একজন বলে উঠল, কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে এবং নিজেই সেই ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।